আমি এখন একটু বাইরে আসলাম, দরজাটা ভেজা। আমি এখন একটু বাইরে আসলাম, দরজাটা ভেজানো আছে আর জিমি আছে ভেতরে। এবার একটু পরে ওর কীর্তি দেখবে কী করে ও। হ্যাঁ দেখছ, দেখো কী কাজ তোর, কী কাজ, হ্যাঁ কী কাজ। ওইখানে এসে দেখবে ওর বান্ধবী এসেছে নাকি, ওর বান্ধবীর সাথে আমরা কেউ গল্প করছি নাকি, পীড়িত করছি নাকি, ওইগুলো দেখবে। আর কোথা থেকে খালি বারবার কেটে কুটে আসে। যা ভিতরে যা। যারে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর আমি আমার সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আচ্ছা এই ফুলগুলো কি চেনো তোমরা? ছোটোবেলায় খেলতে বেরিয়ে এই ফুল থেকে অনেক মধু খেতাম। আর এই ফুলগুলো কি, আমি নামটা তো তখনও জানতাম না, এখনও জানি না। তো আমি পোস্ট দেওয়াতে আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই তোমরা আমাকে জানিয়েছো। আর এইদিকে দেখো, পুচনও পড়া থেকে চলে এসেছে কিন্তু ওর সাইকেলের টায়ারে পাম্প ছিল না, আর সেটা করতেও ভুলে গেছে, তাই এখন আবার গেল সামনে, কারণ আবার বিকেলবেলা পড়া আছে তো তখন আবার যদি দোকান না খোলা থাকে তাই। আর এই দিকে দেখো গাছপালাগুলো কীরকম অবস্থা হয়ে আছে, আর আমাদের ছাদে যেই কলা গাছটা ছিল না ওটাকে তো মাটিতে পোঁতা হয়েছে, আর ওটা দেখো কী সুন্দর বড় হয়েছে। আর ওর যে বাচ্চাটা হয়েছিল সেই বাচ্চাটাও বড় হয়ে গেছে, আবার ওই সাইড দিয়ে দেখো আরেকটা ছোট বাচ্চা বেরোচ্ছে, মানে এখন আমার কলা গাছের ভরা পরিবার। এদিকে দেখো বাবা একটু আগেই বাজার থেকে আসলো, আর বাজার থেকে নিয়ে এসে যেখানে মাছ, এখানে অনেক রকমের মাছ আছে, মানে পাঁচ পিশেলি মাছ আর কি। এখানে তোমার আছে চারাপোনা, খয়রা, পুঁটি, আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে ছোট্ট যে এটা দেখছো ডাল সেদ্ধ কৌটো, ওটাতে ডাল সেদ্ধ দেওয়া আছে, কারণ আমার মেয়ের ডাল সেদ্ধ ভীষণ পছন্দ। ডাল সেদ্ধ আলু সেদ্ধ হলেই ওর হয়ে যায়। আর এইদিকে আছে আলু আর কাঁচা কলার তরকারি। এবার কাঁচা কলার তরকারি যখন হয়েছে আমি তখন বুঝতে পারলাম কাঁচা কলার খোসাটা কী করলো। আগের দিন তো মাকে বলেছিলাম একটু বাটা করো, ওই দেখো বেটে রেডি করেই রেখেছে। এইবার এইটাকে শুধু কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, কালো জিরা, রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিলেই একদম রেডি। একটু শুকনো শুকনো করে ভাজতে হবে যাতে কলার খোসার মধ্যে, বাটার মধ্যে যে জলটা ছিল সেই জলটা যেন একদম শুকিয়ে যায়। আর এই দিকে দেখো এখনও ঠাকুর ঘুম থেকে ওঠেনি, আর বাইরের অবস্থা দেখ কীরকম, মেঘ মেঘ করছে, আবার গরমও লাগছে, আবার রোদও উঠছে। তো যাই হোক আমিও স্নান টান করে একদম চলে এসেছি, আর এখানে এসেই মানে স্নান করে ঘরে আসা, মানে স্নান করাটা যেন আমার বৃথা। স্নান টান করে এসেই কিছুক্ষণ দাঁড়িয়েই আমি একদম পুরো ঘেমে গেলাম, এই যে নাইটি পরে আছে ভেতর দিয়ে পুরো ভিজে গেছি, জানো না এত গরম লাগছে। এইবার ক্রিম টিমগুলো মাখছি, এই গরমে ক্রিম মাখাটাও যেন বেকার, মুখে মাখা মাত্রই কিছুক্ষণের মধ্যে ঘেমে যাচ্ছি। আর এই যে ক্রিম মেখে গিয়ে এখন গিয়েছে যদি ঠাকুর ঘরে বসবো, ঠাকুর ঘরে তো ফ্যান নেই, সে কি মারাত্মক গরম। ঠাকুর ঘর থেকে যখন বেরোই যেন না ঘেমে নিয়ে একাকার হয়ে যাই। আর সত্যি এখন কয়েকদিন ধরে গরম এত বেড়েছে, হ্যাঁ সেদিন টিভিতে শুনছিলাম অনেক ইয়েতে কিছু চ্যানেলে সে বলছিলো সূর্য রোহিণী নক্ষত্রে গেছে, তার জন্য গরমে নাকি অস্বস্তি বাড়বে। তো এই গরমে তোমরাও কিন্তু নিজের শরীর ঠিক রাখার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবে, আর যেই ফলগুলোতে বেশি পরিমাণে জল থাকে, এই ধরো তরমুজ, শসা, এই ফলগুলো বেশি খাবে, এগুলো শরীরের জন্য খুব ভালো কিন্তু এই গরমে। আমিও অবশ্য খাওয়ার চেষ্টা করি কারণ এত গরম লাগে। আর অবশ্য আমি কিন্তু সারাদিনে চার পাঁচ বোতল জল খেয়ে নিই, তোমরাও কিন্তু জলটা বেশি করে খাবে এই শরীর, মানে এই গরমে আর কি, এই শরীরে বলছিলাম, কারণ এই গরমে তোমরা জল যত খাবে তত তোমাদের শরীর ভালো থাকবে, কারণ প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে তো, আর ঘাম হয়ে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, তাতে তোমাদের শরীর বেশি দুর্বল লাগবে। আর পারলে দিনের শেষে একটা সময় হয় গ্লুকন ডি নয় নুন চিনির জল খেও। এবার আমি বাইরে গেলাম দুব্বো তুলতে।
কারণ আজকে বুধবার। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, আমার তো বুধবারের জন্ম, তাই আমার মতন তোমরা যারা যারা ব্লগ দেখছো তাদের মধ্যে যাদের বুধবার জন্ম, তারা অবশ্যই প্রত্যেকটা বুধবার 21টা করে দুব্বো তুলে সেটাকে লাল সুতো দিয়ে বেঁধে গণেশ ঠাকুরকে দেবে, তাতে খুব ভালো হয় যাদের বুধবারের জন্ম তাদের জন্যে। তাই এখানে আমি এখন 21টা দুব্বো তুলে নেবো, যাক একটুখানি বাতাস দিচ্ছে, একটু অস্বস্তি বলো, তাও খুব একটা স্বস্তি না, এই বাতাসের মধ্যেও যেন বাতাসটা বন্ধ হলেই গরম লাগছে, এদিকে আবার খুঁজে খুঁজে দুব্বো তুলতে হচ্ছে ঠিক মতন করে। এইদিকে দেখো মার জোর কদমে রান্নাবান্না চলছে, মা এদিকে শুকনো মশলা কিছুটা শুকনো খোলায় ভেজে রেখেছে, আমার মা কিন্তু জিরের গুঁড়োটা বাড়িতেই বানায়, এই জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেয়, বাজারে জিরের গুঁড়ো আনে না। আর এইদিকে মাছ টাছ ভাজা একদম রেডি, তাহলে এবার আমি যাই চটপট আমার কাজগুলো সেরে নিই। অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ফ্যান চালিয়ে একদম শুয়েছিলাম ঘর অন্ধকার করে, কারণ এত গরম লাগছে, আর আজকে মারাত্মক গরম পড়েছে, মানে মারাত্মক তো মারাত্মক লেভেলে, অফিসে তো এই জামা কাপড় গায়ে পুরো সেটে যাচ্ছিলো, কী বলবো তোমাদের, চোখে না হাত লেগে গেল হট করে, যে জল পড়ছে, দাঁড়া চোখটাকে ঠিক করি, মানে জামা কাপড় গায়ে সেটে যাচ্ছে, সে মারাত্মক অবস্থা গরমে, এই গরমে সেই অবস্থা খারাপ, ভাবছিলাম কতক্ষণে বাড়ি এসে ফ্রেশ হব। তো এখন আবার একটু রেডি হলাম বলতে কি না, এটাই পরে আছে, চুলটুলগুলো বেঁধে নিলাম, যাবো হচ্ছে পুজনকে আনতে, ও গেছে টিউশন, অন্যটা কোথায় অন্যটা হচ্ছে। তো এখন বেরোলাম আমি পুজনকে আনতে, এখন প্রায় 9টা বেজে গেছে, ও টিউশন শেষ হয়ে গেছে, কিছুটা রাস্তা ফাঁকা থাকে অন্য টিউশনগুলো থেকে, ধরো বিকেল বিকেল হয়ে যায় তো সেখান থেকে ও মানে আলো থাকতে থাকতে পড়া হয়ে যায়, তো ওখান থেকে চলে আসতে পারি, কিন্তু এটা রাত্রি 9টা বেজে যায়, রাস্তাঘাট প্রায় একটু ফাঁকা, তাই আনতে যেতে হয়, আর কিছুটা রাস্তা ফাঁকা থাকে, তো আমি তাহলে এবার ওকে আনতে যাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসি। Yeah.